তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, গায়েবী সাহায্য করবেন। সেরকম একটি দীর্ঘ ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষার জন্য বলেছেন বুখারী শরীফের 2291 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে বনি ইসরায়েলের এক লোকের ঘটনা বলেছেন। সেই লোকটি তার এক বন্ধু থেকে 1000 দিনার ঋণ নিয়েছে। ঋণ নেওয়ার সময় বলেছে, সে বলেছে সাক্ষী রাখো। তখন আমি বললাম যে ঋণ গ্রহীতা, সে বলল যে সাক্ষী হিসেবে আমি আল্লাহকে রাখলাম। যখন যে ঋণ দিচ্ছে সে বলছে ঠিক আছে মেনে নিলাম। তারপর বলে যে একজন জামিনদার লাগবে। তখন ঋণ গ্রহীতা বলে জামিনদার হিসেবে আমি আল্লাহকে রাখলাম। ঋণদাতা বলে ঠিক আছে আমি সেটাও মেনে নিলাম। তাহলে এখান থেকে বোঝা যায় যখন ঋণ দিবেন তখন সাক্ষী এবং জামিনদার রাখা ভালো, লিখিত হওয়া ভালো। এখন যেই দিন ঋণ পরিশোধ করবে সেদিন এই ঋণ গ্রহীতা সে 1000 দিনার নিয়ে সে নদীর পারে গেল, কিন্তু নদীতে কোনো নৌকা ছিল না, তার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য নৌকা ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করে নৌকা না পেয়ে সে একটা গাছের টুকরা ভেসে আসতে দেখলো, সেটা নিয়ে তার ভিতরে ওই দিনারগুলো ঢুকালো, 1000 দিনার ঢুকালো। তারপর একটা চিঠি লিখলো যে বন্ধু, আমি তো আল্লাহর জিম্মা এবং আল্লাহকে জিম্মাদারি দিয়ে এবং আল্লাহকে সাক্ষী রেখে তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আজকের দিনে এই ঋণ পরিশোধ করার সময় এবং আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে জামানত রেখে আমি এই ঋণ যথাসময় তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে এসেছি, কিন্তু নৌকা পাই নাই, ভাগ্য খারাপ, সেজন্য আমি এই গাছের টুকরায় দিলাম, তুমি যদি পাও তাহলে আমাকে মাফ করে দিও এবং আমি পরবর্তীতে এসে তোমাকে যেদিন নৌকা পাই সেদিন এসে তোমার সেটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবো। এভাবে চিঠি লেখে সে ওই গাছের টুকরাটা নদীতে ভাসিয়ে দিল। ওই দিকে যে ঋণ দাতা সে নদীর পারে অপেক্ষা করছে, তার বন্ধু আজকে ঋণ পরিশোধ করতে আসবে কিন্তু আসে না। সে যখন ঘাট থেকে চলে যাচ্ছে দেখে যে একটা গাছ ভেসে আসতেছে, তখন সে চিন্তা করছে গাছটা আমি লাকড়ি হিসেবে নিয়ে যাই, খালি হাতে কেন যাব। তখন সে লাকড়ি হিসেবে গাছটা নিয়ে গেল ঘরের মধ্যে। বিবি যখন গাছ কাটলো দেখে সেখানে ভিতরে ওই চিঠি লেখা এবং 1000 দিনার, দেখেন আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। নিয়ত ঠিক ছিল, সেজন্য আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করে তার ঋণ যথাস্থানে পৌঁছে দিয়েছেন। এদিকে যে ঋণ গ্রহীতা সে তো যথাসময়ে দিয়েছে কিন্তু সেটা পেয়েছে কিনা তো জানে না, তাই কিছুদিন পর সে যখন নৌকা পেল সে ওই নৌকাতে করে তার বন্ধুর বাসায় গেল। বন্ধুর বাসায় যখন গেল তাকে ওই ঋণের 1000 দিনার যখন দিচ্ছে সে বলে যে তোমার দিনার তো আমি পেয়েছি, দেখো তোমার চিঠিও এসেছে আমার কাছে, তুমি যে গাছের ভিতর করে পাঠিয়েছো সেটাও আল্লাহ আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শুনিয়েছেন, অর্থাৎ আমাদের নিয়ত যদি থাকে পরিশোধ করার আল্লাহ গায়েবীভাবে সাহায্য করবেন। এটা বুখারী শরীফের 2291 নম্বর হাদিসের মধ্যে আছে এই ঘটনাটা। তো সেজন্য আমরা যদি প্রয়োজন হয় তখন অবশ্যই ঋণ গ্রহণ করব, তবে আমাদের নিয়ত থাকতে হবে আমরা যাতে সেটা পরিশোধ করে দিই। পরিশোধ করার নিয়ত যদি থাকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন।